নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমরা আজকে সাউথ ক্যালকাটা একটা নতুন থিম পার্কে এসেছি। এটা একটা ওয়াটার পার্ক বলতে পারো, নিকো পার্কে ওয়েটো ওয়াইল্ডের একটা নতুন ব্রাঞ্চ খুলেছে এখানে। তো আমি আজকে বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছি আপনাদেরকে দেখাতে সেই নতুন থিম পার্কটা, যেটা রিসেন্টলি খুলেছে সাউথ ক্যালকাটায়। তো চলে আসুন আমার সাথে, দেখবেন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই নতুন ওয়াটার পার্কটা খুলেছে। নতুন ওয়াটার পার্কটার নাম হলো, এই যে দেখা যাচ্ছে উদয়ন লেখা আছে, একটু জুম করে দেখাও নামটা, জুম করে উদয়ন লেখা আছে, ওটা হচ্ছে আমাদের এই নতুন থিম পার্কের নাম। তো আসুন দেখা যাক এখানে এন্ট্রি ফি কত, টিকিট বিকিট লাগে নাকি জিজ্ঞেস করি, দেখা যাক। ও, ঢোকার আগেই বলে দিই, যেহেতু এটা ওয়াটার থিম পার্ক, দেখতেই পাচ্ছেন চারিদিকে জল থৈথি করছে বেসিক্যালি, ঠিক আছে। হেভি অ্যাডভেঞ্চার হবে আজ, হেভি মজা হবে, হেভি ফুর্তি হবে, চলুন। ঠিক আসুন আমার সাথে আসুন। দেখছো না জল ভর্তি না এখানে, বুঝতে পারছেন ফ্রিতে এনেছি এরকম পার্ক আর কোথাও দেখতে পাবেন না ফ্রিতে। ভাবতে পারছেন সাউথ ক্যালকাটা এরকম পার্ক নতুন খুলেছে ফ্রিতে, যেখানে এনট্রি। চলুন দেখা যাক ভেতরে গিয়ে আরো কি কি আছে। তো বলতে বলতে আমরা ওয়াটার পার্কে ঢুকে পড়েছি। এই হচ্ছে আমার ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছেন এক হাঁটু জল, এক হাঁটু জলের মধ্যে দিয়ে আমাদের ক্যামেরাম্যান হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি ওয়াটার থিম পার্ক, তো তো জল থাকবেই, বেশ অনেকটাই জল আছে, দেখতে পাচ্ছেন এক হাঁটু। সামনে অগাধ জল, আপনি পারলে হেঁটেও যেতে পারেন, সাঁতার কেটেও যেতে পারেন, আর যদি ইচ্ছা করে নিজের নৌকাটাও নিয়েও আসতে পারেন যদি আপনার কাছে নৌকা থাকে। দাদা কেমন লাগছে? অসাধারণ অনুভূতি, লাইফে প্রথমবার এরকম একটা অনুভব হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে বলতে পারেন। আমার বয়স হচ্ছে 22 বছর, 22 বছরের আমি আজ অব্দি এরকম জল জমতে দেখিনি কোথাও। বেসিক্যালি এতদিন আমি টিভিতে দেখতাম রিপোর্টারগুলো সুন্দরবন মেদিনীপুরের ওদিকে লোকজন জলে ভেসে যাচ্ছে, ওগুলোর দিচ্ছে টিভিতে। তো ভগবান তখন বলে দিয়েছে ওয়াই শুড দিস পিপল হ্যাভ অল দ্য ফান, তো আমাদেরকেও একটু পার্ট অফ ফান দিচ্ছে, উই শুড এনজয় ইট টু। তো আমি আমার ক্যামেরাম্যানকেও একটু জিজ্ঞেস করলাম, দাদা আপনার কিরকম অনুভূতি হচ্ছে? হ্যালো, তো এই হচ্ছে আমার এক বন্ধু, ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। কেমন লাগছে জোরে বলুন, আই এম শুটিং আ ভিডিও। ইয়েস, এর থেকে ভালো সাবজেক্ট আর কি হবে? হ্যাঁ, জল জমে আছে কত দেখ। কেমন আছেন? গুড। তো এর মধ্যে খুব জোরে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, আমরা এটা অ্যান্টিসিপেট করিনি স্টিল, যেহেতু একবার বেরিয়ে পড়েছি, বাড়ি ফেরা এখন একটু চাপের, যার জন্য উইল হ্যাভ টু গো থ্রু দিস। আর এখানে দেখতে পাচ্ছ যে শুধু আমাদের কমপ্লেক্সে জল জমেনি, আমাদের পাশের কমপ্লেক্সেও জল জমেছে, এটা এইচআইজি। তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এইচআইজিতে জল জমছে। তো এবার আমরা যাব দ্য মোস্ট ডেঞ্জারাস পার্টে, এই পার্টটা একটু বেশি নিচু, দেখা যাক এখানে আমাদের রিজু মনে হচ্ছে পুরোই ডুবে যাবে। ওই অক্সিজেন সিলিন্ডার ব্রিন্ডার দেবো নাকি, ড্রাইভিং স্যুট আনছি তাহলে। আর এইটা হচ্ছে আমাদের পার্কের অবস্থা, দেখতে পাচ্ছেন এখানে অ্যামিউজমেন্ট পার্কের মতো রাইড আছে, এখানে স্লিপ থেকে ডাইরেক্ট জলে ছিতরে পড়বেন, ওখানে একটা প্যাঁচানো একটা স্লিপ আছে, ওখান থেকে ঘুরে 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 জলের মধ্যে ছপাত করে পড়তে পারেন, এটা আপনার ইচ্ছে আপনি কীরকমভাবে পড়তে চান জলের মধ্যে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যামিউজমেন্ট পার্কে ডিফারেন্ট রাইডসও আছে, জলের মধ্যে দোলনাও দুলতে পারেন আপনার ইচ্ছে। হ্যালো, তো এই হচ্ছে আমাদের এক দিদি, তো আমাদের একটু প্লিজ মেনশন করে জানান আপনার কেমন লাগছে, একটু এগিয়ে এসে বলবেন জোরে, কাপড়ের মাঝখান থেকে হাসলে চলবে না, এগিয়ে এসে বলতে হবে। লজ্জা পেলেও চলবে না, আপনার কেমন লাগছে? দিদি লজ্জা পেয়ে ভেতরে ঢুকে গেলেন, তো আমরা দিদির অভিজ্ঞতার ব্যাপারে জানতে পারলাম না, যাই হোক পরে জেনে নেবো ফোন করে।
তো এবার পার্কের পর আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের মাঠের দিকে। আমাদের মাঠটা যেখানে আমরা ফুটবল খেলি রোজ, আমরা দেখাবো ওটা কি অবস্থা, চলুন দেখা যাক। তো এটা আমাদের মাঠের অবস্থা, দেখতে পাচ্ছেন মাঠে এক হাঁটু জল দাঁড়িয়ে গেছে। মাঠ না এটা, মোটামুটি একটা বড় সুইমিং পুল মনে হচ্ছে। আবার কি রে, দেখেছিস আমাদের কত বড় সুইমিং পুল? নেবার সাঁতার কাটে একদিক থেকে আরেকটা ল্যাপ হয়ে যাক 100 মিটার। তো হাঁটছিস কেন সাঁতার কাট? মোটামুটি এটা একটা আইল্যান্ডের মতো মনে হচ্ছে, চারিদিকে জল আর জল। এই এদিকে তো এই জলের মধ্যে আমরা আরেকজনকে পেয়ে গেছি। দাদা আপনার কেমন লাগছে, কিরকম অনুভূতি? আপনার গাড়িটা তো মনে হচ্ছে বেঁচে গেছে, ওয়াগনের একটু উঁচু টাইপের গাড়ি, মনে হচ্ছে জল ঢুকে ভেতরে পুরো জল ঢুকে বসে আছে, যা বরবাদ। তো এই বৃষ্টির দিনেও আমরা মার্কেট প্লেসের লোকজনকে এখনো দেখতে পাচ্ছি, একজন বসে আছে, কে একটু দেখে নি। তোরা স্নিগ্ধা বসে আছে ওখানে, হ্যালো করে দাও ওখান থেকে। হ্যাঁ থ্যাংক ইউ রিজু রিজু রিজু, একটু ওই এবিপি নিউজ রিপোর্টারের মতো বল, কি বলবো, ওই আননেসেসারি প্যানিক ক্রিয়েট করে যেরকম বলে না, ডুবে যা একটু জলের মধ্যে, ডুবে যা। আমি ওটা করবো না। আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমাকে দাও দেখতে পাচ্ছেন। আমি দাঁড়িয়েছি এক হাঁটু জলে, দেখতে পাচ্ছেন জল এত জল যে আমি এখানে পারলে ডুবে যাবো, আর একটু হলে আমি সামাও এখানে ভেসে আছি, আমি বলে বোঝাতে পারছি না। মানে আমার এতটা এখানে প্যানিক লাগছে, আমি আননেসেসারি প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করতে খুব ভালোবাসি, যার জন্য আমি এরকম টোনে কথা বলছি। বাট সিরিয়াসলি বলতে গেলে এখানে খুবই 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 সংকীর্ণ একটা অবস্থা ক্রিয়েট হয়েছে বলতে গেলে। যাই হোক, এনাফ ফর দ্য ডে, কাট কাট কাট। তো এইবার আমরা ওই লেনটাতে ঢুকবো যেটা সব থেকে নিচু, এখানে সব থেকে বেশি জল জমে। তো এইখানে আশা করি একটা আলাদা রকমের অনুভূতি হবে। হ্যাঁ কি বলতে স্যার, জোরে বলো। এই তো কাকু আমাদের একদম ঠিকঠাক সঠিক ইনফরমেশন দিয়েছে। তো আমাদের এখানে যে আমরা 22 বছর ধরে আছি, এত যে জল জমছে এটার কি যারা ব্যবস্থা করো? তুমি তো প্লাম্বিং এর ডিপার্টমেন্টে, আর কি জল বার করো? যদি কর্পোরেশন জল বিয়ে করে তাহলে এখানে জল বেরিয়ে যাবে, কর্পোরেশন যদি না চালায় কি করবে? তুমি কিছু করো? আমাদের কিছু করার নেই, এখানে তো পাম্প ডুবে গেছে। তাহলে তুমি কিছু করতে পারবে না বলছো, এত বড় প্লাম্বার হয়ে? ঠিক আছে থ্যাংক ইউ। তো এখানে এরা দেখতে পাচ্ছেন ছাতা দিয়ে এখানে নৌকা বানিয়ে দিয়েছে, খুলে বেড়াচ্ছিস তো বসে পড়ে এর মধ্যে। তো এইটা হচ্ছে আমাদের লর্ড শ্রীজিৎ চৌধুরীর গাড়ি, লাল ওয়াগনার। শ্রীজিৎ চৌধুরী এই গাড়িটা চড়ে ঘুরে বেড়ায়। শ্রীজিৎ চৌধুরী আপাতত আমাদের সাথে নেই, তো আমরা ভিডিওর মাধ্যমে তাকে একবার হ্যালো বলে দেবো। হ্যালো ভিডিও, সরি হ্যালো শ্রীজিৎ চৌধুরী, তুমি ভিডিওটা দেখে থাকলে একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছেন এই লেনেও এক হাঁটু জল, খুব আস্তে আস্তে আমরা এগোতে পারছি, সেরকম গতিতে আমরা যেতে পারছি না। তো আমরা তিনজন খুবই ডিফিকাল্টির মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, জলের মধ্যে দিয়ে এরকম ত্রাণ পরিষেবা নিয়ে বেরিয়েছি। কিরকম ত্রাণ, কাকে বিলি করবেন, কি ত্রাণ একটু আমাদের দেখান যদি। এটাও একটা ভালো পরিষেবা, যেটা একমাত্র আমাদের উদাহরণ কমপ্লেক্সে পাওয়া যায়, খুবই সুন্দর পরিষেবা। এই জন্য আমরা কাউকে ধন্যবাদ দেবো না, আমরা নিজেদেরকে ধন্যবাদ দেবো। থ্যাংক ইউ। দাদা কেমন লাগছে? তো আপনি, তো আপনার কোনো কমপ্লেন আছে কোনো স্পেসিফিক পার্সনের এগেইনস্টে? এটা কিন্তু আপলোড করো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইওর অনেস্ট অপিনিয়ন। তো দিদি ফাইনালি জল পেরিয়ে নেমে পড়েছে, দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। এদিকে আর একজন আসছে, হ্যালো দিদি হোয়াটসঅ্যাপ, আপনার কেমন অনুভূতি? আমার যাই আসে না, আমি আমি জানতে চাই আপনার কেমন লাগছে, ফাটাফাটি। থ্যাংক ইউ।
এখানে আর একজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, তুমি কি মাছ ধরতে বেরিয়েছো? দেখি যদি ধরা যায় কথা ধরে না। হ্যাঁ নাও এবার ডুহাই বেরোবি, সাঁতার কাট না, তুই তো ভালো সুইমিং পারিস। ঘরের ভেতরে কি অবস্থা? ওর ঘরে জল ঢোকেনি। ও আচ্ছা, এটা তো ওকে, সো দ্যাট ওয়াজ অল ফর দ্য ডে। তো এই সিচুয়েশনটা খুবই ক্রিটিক্যাল বলতে গেলে, কারণ এখানে অনেকেই গ্রাউন্ড ফ্লোরে বাড়ি এবং তাদের ঘরে জল ঢুকে গেছে। দে হ্যাড টু শিফট আ লট অফ থিংস, ইটস কজিং আ লট অফ প্রবলেমস। আমি জানি না এটার জন্য কাউকে রেসপন্সিবল করা উচিত কি না, বাট যারাই এটার দায়িত্বে আছে প্লিজ তাদের বলবো যে প্লিজ ডু সামথিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। জলটা নেমে গেলে আমাদের খুবই সুবিধা হয়, একেই লকডাউনের জন্য কেউ সেরকম বেরোচ্ছে না, তার উপর যারা বেরোচ্ছে কাজের জন্যই বেরোচ্ছে, তো তাদের সুবিধার জন্য অ্যাটলিস্ট যদি এটা একটু তাড়াতাড়ি শর্ট করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর আমার বেশি কিছু বলার নেই আজকের জন্য, এতটাই রাখছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।